নমস্কার বন্ধুরা, কোয়েলের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি বানাবো একটা মটন বিরিয়ানি রেসিপি, কলকাতা স্টাইলের মটন বিরিয়ানি। এর আগে আমি একটা চিকেন বিরিয়ানি রেসিপি শেয়ার করেছি, সেটা ভীষণ রেসপন্স পেয়েছি ভালো। সেটা ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, অবশ্যই একবার চেক করে নেবেন যদি চান তো। আর চলুন তাহলে শুরু করি আজকের মটন বিরিয়ানি রেসিপিটি। মটন বিরিয়ানি বানানোর জন্য আমি এখানে মটন নিয়ে নিয়েছি, আমি চর্বি সমেত মাটনটা নিয়েছি, আপনারাও তাই নেবেন। এখানে তিনটে পেঁয়াজ আছে, চাল আমি এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি, দুধ দু জায়গায় আলাদা করে নেওয়া আছে, এখানে আছে আলু এই সাইজের আমি কেটে রেখেছি, এছাড়া আমার লাগবে হচ্ছে বিরিয়ানি মশলা একটু কেশর, আর আমার লাগবে গরম মশলা গুঁড়ো, এরপর লাগবে হচ্ছে এখানে আদা রসুন পেস্ট, লেবু, টক দই, নুন, এখানে আছে মিঠা আতর, লাল লঙ্কার গুঁড়ো, ঘি, কেওড়া জল, গোলাপ জল, গোলমরিচ আর গোটা গরম মশলা। প্রথমে আমি মাটনটাকে ম্যারিনেট করে নেব, তার জন্য আমি দেব পরিমাণ মতো নুন, দেব একটু লাল লঙ্কার গুঁড়ো, যে আদা আর রসুনের পেস্ট আমি করে রেখেছি সেখান থেকে কিছুটা দেব, পুরোটা নয়, আদা রসুনের পেস্ট আমি দিয়ে দিলাম। এরপর দেবো একটু বিরিয়ানি মশলা, এখানে আমি এভারেস্টের বিরিয়ানি মশলা ইউজ করছি, আপনারা হোমমেডও ইউজ করতে পারেন। এরপর দেবো একটু গরম মশলা গুঁড়ো, তারপর দিয়ে দেবো টক দই, এখানে আমি 100 মতো টক দই নিয়েছি, আর দিলাম একটু গোলমরিচের গুঁড়ো, এরপর দিয়ে দেবো টক দই, দিয়ে এটাকে আমি ম্যারিনেট করবো। মাটনটাকে ম্যারিনেট করে এক ঘন্টা ফ্রিজে আমি রেখে দেবো। এরপর পরের স্টেপে যাচ্ছি, প্রথমে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি, এখানে আমি চালটা করে নেবো, তার জন্য আমি দিলাম এখানে সাদা তেল, কিছু গরম মশলা গোটা, আর একটু লেবুর রস, আর দেব স্বাদ মতো লবণ। এগুলো দেওয়ার কারণ হচ্ছে ভাতটা একটা আর একটার গায়ে লেগে যাবে না, বেশ স্টিকি থাকবে। এরপর আমি যে এক ঘন্টা ধরে চাল ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো, বেশিক্ষণ এটা রান্না করার দরকার নেই, বেশ 70-80% রান্না করলে এটা হয়ে যাবে। ভাতটা করে আমি ফিরে আসছি, দেখুন আমার 70-80% রাইসটা কুক হয়ে গেছে। এরপর আমি গ্যাসটা বন্ধ করে এটা ফ্যানটা ঝরিয়ে নিয়ে এটা পাখার তলায় রেখে দেবো। এরপর আসছি আমি নেক্সট স্টেপে, এরপর আমি বানিয়ে নেবো পেঁয়াজের বেরেস্তা, তার জন্য আমি একটু বেশি করে সর্ষের তেল গরম করতে দিয়েছি, কারণ বেরেস্তাটা একটু ছাঁকা তেলে ভাজলেই ভালো হয়। যতটা পেঁয়াজ কেটেছিলাম তার থেকে কিছুটা নিয়ে আমি বেরেস্তা করে নিচ্ছি। বেশিক্ষণ টাইম লাগে না, দেখুন মোটামুটি আমার বেরেস্তাটা ভাজা হয়ে গেছে, আমি এটাকে আর বেশি ভাজবো না এবার, কেননা এটা ঠান্ডা হলে আর একটু কুড়মুড়ে হয়ে যাবে আর কালারটা আরেকটু ডিপ হয়ে যাবে। এরপর ওই তেলেই আমি আলুগুলো একটু হালকা ফ্রাই করে নিচ্ছি, আলুগুলোতে আমি নুন হলুদ মাখিয়ে নিয়ে হালকা ফ্রাই করে নিচ্ছি, বাস 3-4 মিনিট আমি ফ্রাই করে আলুগুলো তুলে নেব। দেখুন আলুগুলো ফ্রাই কিছুটা হয়েছে, হালকা কালার চেঞ্জ হয়েছে, এই অবস্থায় আমি আলুগুলো তুলে নিচ্ছি। এরপর ওই তেল থেকে একটু তেল কমিয়ে নিয়ে আমি মাটনটা করে নেব, তার জন্য আমি গোটা গরম মশলা ফোড়ন দেবো কিছুটা, তার মধ্যে আছে জাবিত্রী, জয়ফল, বড় এলাচ, লবঙ্গ, দারচিনি, এইসব। ফোড়নটা ভালোভাবে হয়ে গেলে আমি বাকি পেঁয়াজগুলো দিয়ে দেবো। তখন আমি আপনাদের দেখাতে ভুলে গেছি, তেলে একটু ঘি দিতে হবে 1 চামচ মতো, বাস পেঁয়াজটায় দেখুন হালকা কালার চেঞ্জ হয়েছে। এরপর যে আদা রসুনের বাকি পেস্টটা ছিল সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি, বাকিটা ম্যারিনেট করা আছে। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়েছে, এরপর আমি ম্যারিনেট করা মাটনটা দিয়ে দিচ্ছি, এটাকে আমি ফ্রিজে 1 ঘন্টা রেখেছিলাম, তারপর বার করে রেখেছি কিছুক্ষণ, এরপর আমি এটাকে রান্না করে নেবো। মাটনটা ভালোভাবে কষাতে হবে এর সাথে। এরপর আমি এখানে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু লঙ্কা গুঁড়ো, আর যদি লবণের প্রয়োজন হয় আপনারা আপনাদের স্বাদ মতো অ্যাড করবেন, দিয়ে সবকিছুকে আমি ভালোভাবে কষাবো।
এরপর যখন একটু জল ছাড়া শুরু করবে মাটনটা থেকে, তখন আমি আলুগুলো একটু ভাপিয়ে নেব হালকা, বেশিক্ষণ না, আলুগুলো ভাপিয়ে আমি হালকা তুলে নেব। মাটনটা করে ফিরে আসছি। মাংসটা ততক্ষণ কষানো হোক, আমি এখানে কিছু কাজ করে নিচ্ছি। দুটো দুধ এখানে ভাগ করা আছে, এটা হচ্ছে রুম টেম্পারেচারের দুধ প্রথমটা। এখানে আমি বিরিয়ানি মশলা দিয়ে দেবো 2 টেবিলস্পুন মতো, আর দিয়ে দেবো সামান্য একটু লবণ, দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে আমি রেখে দেবো। আর এটা ঈষৎ উষ্ণ গরম দুধ আছে, এখানে আমি একটু জাফরান বা কেশর যাই বলুন, এটা আমি দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি। সুন্দর একটা কালার বা ফ্লেভার দুটোই ভালো হবে এতে। এগুলো সব আমি পরে ব্যবহার করব। এরপর দেখুন বেরেস্তার কালারটা ডিপ হয়ে গেছে ঠান্ডা হওয়ার পর। এখানে আমি হালকা লবণ মিশিয়ে এটাকে আমি রেখে দিচ্ছি। আর একটা জায়গায় একটু সামান্য কেওড়া জল, গোলাপ জল আর 2-3 ড্রপ মিঠা আতর মিশিয়ে আমি রেখে দেবো। এগুলো আলাদা 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 ব্যবহার করলে সব জায়গায় সমানভাবে এটা স্প্রেড হয় না, এই জন্য একসাথে এটা মিশিয়ে ব্যবহার করাটাই ভালো। 2-3 ড্রপ আমি মিঠা আতর মিশিয়ে এটা আমি রেখে দিচ্ছি। ঢাকা দিয়ে রেখে দেবেন যাতে উবে না যায় গন্ধটা আতরে। এগুলো আমি রেখে দিচ্ছি সব তৈরি করে। এরপর দেখুন মাংসটা মোটামুটি আমার কষানো হচ্ছে, আরো 5 মিনিট পর আমি দেখবো কি অবস্থা হয়। দেখুন 5 মিনিট হয়ে গেছে, কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে আমি আলুগুলো তুলে নিয়ে মাংসটা কুকারে দিয়ে দেবো। দেখুন মাংসটা আমি কুকারে ট্রান্সফার করে দিয়েছি আর সামান্য প্রয়োজন মতো জল দিয়েছি। এরপর আমি একটা হুইসেল দিয়ে ফিরে আসছি। দেখুন প্রেশার কুকারে একটা সিটি দিয়ে আমি মাটনটা নামিয়ে নিয়েছি। মাটন আর ঝোল আমি আলাদা করে রেখে দিয়েছি, আর ঝোলের ওপর থেকে যে ফ্যাটটা সেটা যতটা সম্ভব পারবেন আলাদা করবেন। আমি এখান থেকে আলাদা করে নিচ্ছি ফ্যাটটা যতটা সম্ভব এইভাবে। এইভাবে আমি কিছুটা আলাদা করে নিয়েছি ফ্যাট। এরপর এর সঙ্গে 2 টেবিলস্পুন মতো ঘি আমি অ্যাড করে দিচ্ছি, দিয়ে এটা মিশিয়ে রেখে দিতে হবে, এটাও আমি পরে ইউজ করব। এরপর যাচ্ছি নেক্সট স্টেপে। এরপর যাচ্ছি আমি ফাইনাল স্টেপে, তার জন্য আমি একটা বড় জায়গা নিয়ে নিয়েছি। এখানে একটু ঘি বা অয়েল, যা হোক সাদা তেল, আপনারা গ্রিজ করে নেবেন। আমি ঘিটা সারা গায়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এরপর যে মাংসের থেকে মাংসের ঝোলটা বা গ্রেভিটা আলাদা করে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিলাম। আপনারা চাইলে পেঁয়াজগুলো আলাদাও করে নিতে পারেন, আমি পুরোটাই এখানে একসাথে দিয়ে দিলাম। আর যে মশলা মেশানো দুধ ছিল সেটা আমি কিছুটা দেব এখানে, আর দেব একটু বিরিয়ানি মশলা, সামান্য একটু গরম মশলা, দেব ঘি সামান্য অল্প পরিমাণে। সবকিছু আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে সব জায়গায় ভালোভাবে স্প্রেড হয়ে যায়। সবকিছু ভালোভাবে আমি মিশিয়ে নিলাম। এরপর যে মাটনগুলো আমি দিয়ে দিচ্ছি। আমি একটু চর্বিওয়ালাই মাটন নিয়েছি, চর্বিগুলো বেশ দমে গলে গেলে ভালো লাগবে খেতে। আর ভাপিয়ে রাখা আলুগুলো আমি এখানে অ্যাড করে দিচ্ছি। এরপর থেকে আমি একটু বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি, আর যে এসেন্স মানে গোলাপ জল কেওড়া জলের যে মিশ্রণটা আমি করে রেখেছিলাম সেখান থেকে 2 টেবিলস্পুন আমি দিয়ে দেব। এরপর রাইসটা থেকে কিছুটা রাইস আমি এখানে দেব, পুরোটা না, হাফ। এইভাবে চারিদিকে ছড়িয়ে আমি হাফ রাইস দেখুন সাজিয়ে নিচ্ছি। হাফ রাইস দেওয়ার পর আমি আবার কিছু মশলা এখানে অ্যাড করব, দিয়ে দিচ্ছি একটু বিরিয়ানি মশলা, এরপর দেব ঘি, এখানে ঘিটা একটু বেশি দিতে হবে,
এরপর দিয়ে এসেন্সটা দিয়ে দেবো সবকিছু মেশানো জলটা। এরপর যে দুধ মশলা দুধটা ছিল সেখান থেকে 2 টেবিল স্পুন আমি ছড়িয়ে দিচ্ছি, অল্প একটু রেখে দিচ্ছি। আর কেশর মেশানো দুধ থেকেও কিছুটা আমি এখানে অ্যাড করব। দিয়ে দেবো একটু বেরেস্তা। আর যে মাংসের গ্রেভি থেকে যে ফ্যাটটা আলাদা করে রেখেছিলাম, ঘি মিশিয়ে রেখেছিলাম, সেখান থেকে কিছুটা আমি দেবো এখানে। এরপর বাকি রাইসটা আমি সাজিয়ে নেব এর উপরে। দেখুন বাকি রাইসটাও আমি ভালোভাবে সাজিয়ে নিয়েছি, বেশ অনেকটা স্পেসও আছে এখনো। এরপর আমি যে বাকি ফ্যাট মেশানো ঘি গ্রেভিটা ছিল ওটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো মশলা দুধের বাকিটা, মানে পুরোটাই দিয়ে দিলাম এখানে। দিয়ে দেবো কেশর মেশানো দুধটা। দিয়ে দেবো বিরিয়ানি মশলা। ঘি আপনারা বুঝে পরিমাণ মতো দেবেন, যদি আপনাদের মনে হয় লবণ দেওয়ার প্রয়োজন আছে দিয়ে দেবেন। আমি দিয়ে দেবো বাকি বেরেস্তাটা, প্রায় পুরোটাই যেটুকু আছে আমি দিয়ে দিলাম। এরপর যে কেওড়া জলের মিশ্রণটা করে রেখেছিলাম বাকিটা আমি দিয়ে দিচ্ছি আমার যতটা প্রয়োজন। সবশেষে দিয়ে দেবো বিরিয়ানি মশলা আর একটু গরম মশলা, দিয়ে এটাকে আমি দমে বসাবো। দেখুন আমি আটা দিয়ে ভালোভাবে মুড়ে নিয়েছি। এটাকে আমি দমে প্রথমে হাই ফ্লেমে হতে দেবো 10 থেকে 15 মিনিট, তারপর আমি দমে 20 থেকে 25 মিনিট এটা রেখে দেবো। তাহলেই তৈরি হয়ে যাবে কলকাতা স্টাইলের মাটন বিরিয়ানি। তৈরি হয়ে গেছে কলকাতা স্টাইলের মাটন বিরিয়ানি। দেখুন মাংসের কালারটা আর আলুর কালারটা দেখেই মনে হচ্ছে ভীষণ ভালো হয়েছে। মাংসটা ভীষণ জুসি হয়েছে, ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আলুটাও। তাহলে আপনারাও ঝটপট এইভাবে তৈরি করে নিন। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন অ্যান্ড বেল আইকনটি অবশ্যই অল করে দিন। আর চিকেন বিরিয়ানির রেসিপি পেতে আমার ডেসক্রিপশন বক্সটা অবশ্যই চেক করবেন। টাটা।